हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल रियास किचन एंड लाइफस्टाइल। सो बंधुरा तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालोई आछो, आमिओ भालो आछी। आर आज के सैटरडे आमी सकाल सकाल चले एसेछी नतून एकटा रेसिपी निये, आमार नतून ब्लग निये। तो ये रेसिपिटा किन्तु सबारी खूब फेवरेट। आमी आज के जेटा बनाते चलेछी सेटा किन्तु आमी एर आगे कोनोदिन देखाइनी। चिंगड़ी माछ आमार खूब फेवरेट, आमार छेलेरो फेवरेट आर आमार हजबैंडेरो खूब फेवरेट। आर आज के जेहेतु हजबैंडेर छुटी आछे तो एकटु आजकल जेहेतु छुटी आछे आमी एकटु डिफरेंट डिफरेंट रान्ना करे खावानोर चेष्टा करी वीकेंडे। तो आज के जेटा करब सेटा चिंगड़ी भापा, बाट आमरा चिंगड़ी भापा एटा गैसे करब ना। आज के जेटा करब सेटा चिंगड़ी भापाटा आमी माइक्रोते करब। सो तार जोन्नो माइक्रोते चिंगड़ी भापा करे खाबेन, प्रचंड भालो हय आर एकटा दारुण स्मेल आसे। आर चिंगड़ी माछ खूब सफ्ट हय, इलिश माछ भापेओ किन्तु माइक्रोते हय। सो चिंगड़ी माछ भापेटा आज के माइक्रोते करे देखाबो की लागजे, की दीची, की भावे कोची, कतक्षण माइक्रोते टाइमर दीची, सबटा देखाबो। साथे थाको आर देखते थाको आज के स्पेशल मेनू चिंगड़ी भापा माइक्रोवेवे। सो देखो आमी चिंगड़ी माछगुलो के भालो करे धुए नून हलुद बागदा चिंगड़ी बाट साइजगुलो किन्तु बेश बड़ो। এরকম করে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে চকলা ছাড়িয়ে আমি এটাকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এতে আমি কি মশলা দিয়েছি আমি বলে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়েছি। এবার এতে আমি যেটা দেব সর্ষে আর পোস্ত বাটা, ওটা আমি মিক্সিতে বেটেই রেখেছি লঙ্কা দিয়ে। ছটা সাতটা লঙ্কা দিয়েছি এটাতে। আমি মিক্সি যেই মিক্সিতে যেটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে যে সর্ষে পোস্ত বাটাটা এটা এর মধ্যে মাখিয়ে নেব। মিন্স ওই মশলাটা পুরো ওই মাছটাতে দিয়ে দেব। মাখিয়ে নিয়ে তার উপর দিয়ে আবার চারটে লঙ্কা আমি রেখেছি, চিড়ে রেখেছি, ওটা দেব। দেখাচ্ছি কিভাবে মশলাটা মাখিয়ে উপর দিয়ে লঙ্কাটা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি জাস্ট মাইক্রোতে ঢুকিয়ে দেবো। মাইক্রোতে আমি 5 মিনিটস ফার্স্টে টাইমার দেব। 5 মিনিটসে অলমোস্ট হয়ে যাবে কারণ চিংড়ি মাছটা তাড়াতাড়ি হয়ে যায় ভাপে। সো সেটাকে দেখবো, 5 মিনিটের মধ্যে যদি না হয় তাহলে আমি জাস্ট 1 মিনিট দেব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের চিংড়ি ভাপা মাইক্রোতে। ডিফারেন্ট কিন্তু একটা টেস্ট আসে, গ্যাসে আমরা করি যেই টেস্টটা আসে তার থেকে মাইক্রোতে করলে টেস্টটা খুব ডিফারেন্ট আসে, খুব সফট আর একটা দারুণ স্মেল আসে। সো চলুন আমি দেখাচ্ছি। আমি দেখুন এই মশলাটা যেটা বানিয়ে নিয়েছিলাম পেস্টটা সর্ষে পোস্ত ডিম পুরোটা দিয়ে, কারণ একটু গ্রেভি যেটা খেতে ভালো লাগে। তো আমি এটা পুরোটা দিয়ে যেটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে মাখবো। দেখো আমি চিংড়িটাকে এতে আগে নুন হলুদ আমি সব দিয়ে রেখেছিলাম, এটাকে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার অলমোস্ট হয়ে গেছে, চাইলে স্পুন ইউজ করতে পারেন, আমার আমি হাতে কমফর্টেবল। সো হাতে মাখালে কী হবে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে ভালো ঢুকবে। সো দেখুন আমার কিন্তু এটা পুরো মাখানো হয়ে গেছে। চিংড়ি যতটা ভালো হাতে হয় মানে মশলাটা ভালো ঢোকে আমি পুরো কমপ্লিট করে ফেলেছি। এবার এতে আমি একটু সর্ষার তেল দেবো আর যে লঙ্কাগুলো রেখেছি উপর দিয়ে দিয়ে দেবো। সো আমি জাস্ট হাতটা একবার ধুয়ে নিই, সর্ষের তেলটা দেবো। সো দেখুন আমি সমস্ত মশলাগুলো মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছে, বলেই দিয়েছিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষে পোস্ত বাটা যেটা আমি অলরেডি ছটা কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম সেইটা দিয়ে পুরো চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়েছি। ওপর দিয়ে কাঁচা সর্ষার তেল দিয়েছি বেশ অনেকটাই, আর এখানে লঙ্কা চিড়ে আবার দিয়ে দিয়েছি ভালো করে মাছগুলোর মধ্যে। দেখুন ভালো করে মাছগুলোর মধ্যে মাখাবেন যাতে কিনা মাছগুলোর মধ্যে মশলাগুলো ঢোকে। আমি ভালো করে গ্রেভিটা কিন্তু ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি যাতে কিনা মশলার ভেতরে খুব সুন্দর ঢোকে, আর যত মশলাটা ঢুকবে তত সুন্দর স্মেল আসবে, তত একটা স্মোকি ভাবটা আসবে। মাস্টার্ড আর পপি সিডসের স্মেল একটা ডিফারেন্ট। তো এবার আমি এটা জাস্ট মাইক্রোতে ঢুকিয়ে দেবো। সো আমার পুরো দেখুন মশলা সব কিছু মাখানো হয়ে গেছে, আমি জাস্ট এবার মাইক্রোতে ঢুকিয়ে দিচ্ছি। আর আমি এখানে টাইমার দিয়েছি ফার্স্টে 4 মিনিট। সো আমি এবার এটা
4 মিনিট দিয়ে ফার্স্টে করব তারপর আরো 2 মিনিট দেব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে চিংড়ি ভাপা মাইক্রোওয়েভ আমি স্টার্ট করে দিলাম এটা হতে থাকে সো দেখুন 4 মিনিট হয়ে গিয়েছিল আমি বের করে দেখলাম যে অলমোস্ট হয়ে গেছে আর জাস্ট 2 মিনিট দিলে গ্রেভিটা অলমোস্ট হয়ে গেছে মাছটা একটু কাঁচা আছে সো আর একটু করব আমি তো अगेन 2 মিনিটসে ঢোকাবো সো দেখতে থাকুন ফাইনালি কিরকম হচ্ছে আমি দেখাচ্ছি অবশ্যই বাড়িতে ট্রাই করুন মাইক্রোতে মানে একটা আলাদা কিন্তু টেস্টি খেতে হয় সাথে থাকুন আর দেখতে থাকুন সো फ्रेंड्स দেখুন আমার কিন্তু প্রন স্টিমড মানে প্রন ভাপা মাইক্রোওয়েভ কমপ্লিট হয়ে গেছে আমি দেখাচ্ছি একটা তুলে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে যখন ভাত দিয়ে খাবেন আমরা যখন খাবো তখন এটাকে আবার একটু জাস্ট গরম করে নেব পুরো এক মাথাটা খুলে কিন্তু বেরিয়ে গেছে সো তার মানে পুরোটা সেদ্ধ হয়ে গেছে আর এটা অফ কোর্স গরম ভাতেই ভালো লাগে তো যখনই খাবো তখনই কিন্তু এটা জাস্ট আর একটু গরম করে নেব তো আমি এরকম দেখুন তুলে দেখালাম যে পুরোটা সেদ্ধ হয়ে গেছে সো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে খান দেখুন একটা ডিফারেন্ট টেস্ট লাগবে নতুন রেসিপি নিয়ে আবার খুব শিগগির চলে আসবো খুবই সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করবেন আগের যারা পুরনো আমার ফ্রেন্ডসরা আছে তারা তো সাপোর্ট করছেনই নতুন যারা আছেন আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন